মুহূর্তের একটা বড় খবর। হাইলাকান্দি বাইপাসে আয়োজিত ইউডিএফের নির্বাচনী জনসভায় বড় ঘোষণা দিলেন দলীয় সুপ্রিমো মাওলানা বদরুদ্দিন আজমল। শিক্ষানুরাগী ও ছাত্র অভিভাবকদের জন্য এক বড় সুখবর নিয়ে এলেন ইউডিএফ সুপ্রিমো মাওলানা বদরুদ্দিন আজমল। এবার গণদাবির ভিত্তিতে হাইলাকান্দিতে আসছে আজমল সুপার 40। হাসপাতালের কথা থাকলেও আপাতত সেটা হচ্ছে না, কারণ ইতিমধ্যে হাইলাকান্দিতে 100 শয্যা বিশিষ্ট একটি হাসপাতালের বরাদ্দ নিয়ে এসেছেন স্থানীয় বিধায়ক জাকির হোসেন লস্কর। আজ মঙ্গলবার হাইলাকান্দির বাইপাসে করিমগঞ্জ লোকসভা আসনের ইডিএফ প্রার্থী পারুল চৌধুরীর সমর্থনে অনুষ্ঠিত হয় এক নির্বাচনী জনসভা। টাটা রুদের মধ্যেও মানুষের উপস্থিতি ছিল চুকে পড়ার মতো। জেলার 3 বিধায়ক সহ সোনাইর বিধায়ক করিমউদ্দিন বরবই ওরফে সাজুর উপস্থিতিতে মাওলানা বদরুদ্দিন আজমল পারুল চৌধুরীকে জেতানোর আহ্বান জানান। বক্তব্য দিতে গিয়ে মাওলানা বদরুদ্দিন আজমল আরও বলেন, এবার হাইলাকান্দিতে আজমল সুপার 40 চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতালের কথা থাকলেও এই মুহূর্তে সেটার প্রয়োজন নেই, কারণ বর্তমানে স্থানীয় ইডিএফ বিধায়ক জাকির হোসেন লস্কর একটি সরকারি হাসপাতালের বরাদ্দ নিয়ে এসেছেন। বর্তমানে হাসপাতালটির কাজ চলছে, তাই আপাতত পাকাপাকিভাবে আজমল সুপার 40 চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাওলানা বদরুদ্দিন আজমলের এই ঘোষণায় জেলার ছাত্র অভিভাবক ও শিক্ষিত লোকজনদের মধ্যে সন্তুষ্টি বিরাজ করছে। কেননা বহু মানুষ বহু টাকা খরচ করে আজমল সুপার 40-তে নিজের ছেলে বা মেয়েকে ভর্তি করার জন্য উদ্যোগী হয়, অনেক সময় তাদের ব্যর্থ হতে হয়, কারণ নির্ধারিত কোটা পূরণ হয়ে গেলে অতিরিক্ত ছাত্র ভর্তি করা সম্ভব হয় না। এবার হাইলাকান্দিতে যদি সুপার 40 চালু হয়, তাহলে এখান থেকে ছাত্র অভিভাবক মণ্ডলী বহু সুবিধা নিতে পারবে। আমি আপনাদের সভাপতির তরফ থেকে এই জায়গার MLA তরফ থেকে আমি ক্ষমা প্রার্থী।